আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লেখা ঠিক হবে নাকি ঠিক হবে না আপনারা সকলে জানেন যে বর্তমান সময়ে কিন্তু চ্যাট জিপিটি খুবই একটা আলোড়ন সৃষ্টি করছে এবং বর্তমানে কিন্তু একটা ট্রেন্ডিং বিষয় হলো চ্যাট জিপিটি যত দ্রুত এই ওয়েবসাইটটা ওয়ান মিলিয়ন ভিজিটর কালেক্ট করছে অত দ্রুত কিন্তু কোনো ওয়েবসাইট এত ভিজিটর পায়নি সেটা হতে পারে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম মাত্র দশ দিনের মধ্যে চ্যাট লঞ্চ করার পর বা ওয়েবসাইটটা লঞ্চ করার পর মাত্র দশ দিনের মধ্যে তারা কিন্তু ওয়ান মিলিয়ন প্লাস ভিজিটার পেয়েছে এটা কিন্তু খুবই একটা আলোলন করে একটা বর্তমান সময়ে সফটওয়্যার বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ব্যবহার করে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজ করতেছে তো চ্যাট জিপিটি সম্পর্কে আজকে আমি নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যারা চ্যাট জিপিটি নিয়ে আর্টিকেল লিখতেছেন তারা একটু সাবধান থাকবেন কারণ চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আর্টিকেল লিখে আপনি সেটা মার্কেটিং করলে আপনি প্রবলেম ফেস করবেন আপনার ওয়েবসাইটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা আপনি যে কাজকামগুলো করতেছেন যে আর্টিকেলগুলো লিখে আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করতেছেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ব্লক হয়ে যেতে পারে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে লাইভ সবকিছু আলোচনা করব কেন আপনি চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখবেন না আর্টিকেল লিখলেও আপনি কিভাবে লিখবেন ঠিক আছে বা কোন কোন ক্ষেত্রে চ্যাট জিপিটি খুবই প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই তথ্য পেতে চান বা ভিডিও পেতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এখানে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতেছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও যদি আপনার কোনো কোর্সেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আপনি যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান কোনো বিষয়ের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও তৈরি করবো অথবা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আমি আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব আর আপনারা যারা আমার সাথে থেকে কাজ করতে চাচ্ছেন আমার গাইডলাইনে থেকে আমার সংস্পর্শে থেকে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম একটি প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিংকে ক্লিক করে এই পেজে আসার পর কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আমার দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতার আলোকে এই পেইড কোর্সটা তৈরি করছি যেটার নাম আমি দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস আপনি কীভাবে ফ্রি মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করবেন সেই বিষয়টা কিন্তু আমি আমার পেইড কোর্সের মধ্যে স্টেপ বাই স্টেপ উল্লেখ করছি এছাড়া আমার পেইড কোর্সের মধ্যে কোন কোন তথ্যগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু এখানে সব কিছুই লেখা আছে আর আমার পেইড কোর্সে কিন্তু নতুন কিছু আপডেট আসতেছে যেগুলো আপনারা খুব দ্রুতই যারা আমার পেইড মেম্বার হবেন তারা কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমার কোনো স্টুডেন্ট আর্নিং করতেছে কিনা আমার কিন্তু অনেক অনেক স্টুডেন্ট কিন্তু ইনকাম করতেছে যাদের কিছু রিভিউ অল্প কয়েকটি স্টুডেন্টের রিভিউ আমি এখানে দিয়ে রাখছি এছাড়াও কিন্তু প্রচুর স্টুডেন্ট অনলাইনে কাজ করতেছে এবং তারা সাকসেসফুলভাবে আর্ন করতেছে এবং যখন যে প্রবলেম ফেস করতেছে আমাকে বললে কিন্তু তাদের প্রবলেমগুলো আমি সলভ করছি ঠিক আছে তো আমার যারা কোর্স কিনতে চাচ্ছে তারা যদি আমার সাথে কথা বলতে চান তারাই আমার কাছে ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ফোর টু ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে ফোন দিলে কিন্তু যে কোনো সময় আপনি আমার সাথে কথা বলতে পারবেন আর আমাকে পেমেন্ট করার পর কিন্তু আপনি আমার কোর্সগুলো পেয়ে যাবেন খুব সহজে আমার ওয়েবসাইটে ঠিক আছে এখানে কিন্তু সব কিছু সিরিয়ালি দেওয়া আছে একটু যদি খেয়াল করে দেখুন আপনারা ভিজিট করবেন যারা আমার আমার কোর্স কেনার পর আপনারা ভিজিট করবেন এস এম রিভিউ ডট কম আপনারা যারা যারা কোর্স কিনছেন যারা এখনও পর্যন্ত পাঁচশট পাননি অনেকে আছেন যারা এখনও আমার আপডেট কোর্সের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা পাননি তারা একটু আমাকে নক করবেন পেজে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো আর যারা কোর্স কেনেননি তারা জাস্ট একটু দেখে নেন যে কীভাবে আপনারা কোর্সটা কিনবেন আমাকে পেমেন্ট করার পর আমার পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে আমার পেজে আপনাকে মেসেজ করতে হবে যে এই নাম্বার থেকে আমি টাকা পাঠিয়েছি ঠিক আছে পেজে মেসেজ করার পর আমি আপনাকে একটা পাসওয়ার্ড দেবো তো এই পেইড কোর্সে ক্লিক করবেন আপনি ভিজিট করবেন এস এম রিভিউ ডট কম তারপরে ক্লিক করবেন পেইড কোর্স পেইড কোর্সে ক্লিক করার পর এই পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দিব এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি যখন পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট ইন্টারে চাপ দিবেন তখন কিন্তু আপনি আমার পেইড কোর্সটা পেয়ে যাবেন এখানে কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন ক্লাস ওয়ান থেকে সকল ভিডিওগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এছাড়াও কিন্তু আমার পেইড কোর্সের মধ্যে একটা ট্রাফিক সোর্সের সমাধান আমি দিয়ে রাখছি একশোটি ট্রাফিক সোর্স একটা লিস্ট আমি দিয়েছি যেখানে কিন্তু যে ট্রাফিক সোর্সগুলোর কাছে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো নেটওয়ার্কের অ্যাপ্লের প্রোডাক্টগুলো বা সিপি অফারগুলো মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন ঠিক আছে তো আমি আশা করি যে ভালো করতে পারবেন আমার পেইড কোর্স জয়েন্ট হলে কারণ আমি অলওয়েজ টাইম আপনার পাশে থাকবো কোনো প্রবলেম হলে আমি আপনার প্রবলেমগুলো সলভ করব তো বন্ধুরা আমাদের আলোচনার বিষয় আজকে হলো চ্যাট জিবিটি দিয়ে আর্টিকেল লেখা ঠিক হবে নাকি ঠিক হবে না তো প্রথমে আমি বলবো আমি নেগেটিভ বিষয়টাই বলবো যে আর্টিকেল লেখা ঠিক হবে না কেন ঠিক হবে না এটা আমি লাইভে আপনাদের আপনাদের সাথে আলোচনা কর লাইভে সব কিছু দেখাবো ঠিক আছে জাস্ট আপনারা এইখানে লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি গুগল লিখে গুগলে সার্চ করবেন ঠিক আছে তো চ্যাট জিপিটি লিখে সার্চ করলে প্রথম আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে ওপেন এই যে ওয়েবসাইটটা ঠিক আছে আপ এই ওয়েবসাইটটা এখানে ক্লিক করে দিবেন তো যারা চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখতেছেন বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেছেন একটু সাবধান থাকবেন আসলে কিন্তু চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লেখা আপনার ঠিক হচ্ছে না বা চ্যাট জিপিটি দিয়ে যদি আর্টিকেল লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে আপনি সব কিছু আজকে ভিডিওতে সকল তথ্যগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আসার পর এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে আসার পর আপনি ক্লিক করবেন ট্রাই চ্যাট জিপিটি এখানে ট্রাই চ্যাট জিপিটি বন্ধুরা ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সামনে যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ করবেন আর অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করবেন ঠিক আছে তো সাইন আপ বা সাইন ইন এগুলো আপনারা পারবেন খুবই সহজ আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট আছে যে কারণে আমি কিন্তু সরাসরি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম এখন আপনি যে বিষয়ের উপর আর্টিকেল চাচ্ছে সে বিষয়টা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো জাস্ট এখানে আমি একটা হাই লিখে দিচ্ছি হাই লিখলে দেখা যায় যে তারা কি বলে আমাকে ওকে আমি হাই লিখলাম সে আমাকে বলতেছে চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা রোবট হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টু ডে আজকে আমি তোমাকে কোনো হেল্প করতে পারি এখানে আমি লিখতেছি রাইট রাইট এ আর্টিকেল রাইট এ জাস্ট টু হান্ড্রেড ওয়ার্ড আর্টিকেল অ্যাবাউট কোটেশনের ভিতরে দিয়ে দেবেন আপনি যে আর্টিকেলটা লিখতে চাচ্ছেন ঠিক আছে অ্যাবাউট হাউ টু হাউ টু মেক মানি ইউটিউব মার্কেটিং আমি রোবটকে বলতেছি বা এই ওয়েবসাইটকে বলতেছি স্যার জিবিটি দিকে যে তুমি আমার দুইশো অর্ডার একটা আর্টিকেল দাও কীভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় এই বিষয়ের উপরে ঠিক আছে তো একটু খেয়াল করে দেখুন আমি এই যে আইকনটা আছে আইকনে আমি ক্লিক করলে সে কিন্তু কুইকলি আমাকে একটা আর্টিকেল দিয়ে দিবে যেটা একটা ইউনিক আর্টিকেল কিন্তু এই আর্টিকেলটা কিন্তু আমি ব্যবহার করলে সমস্যা আছে কেন সমস্যা আছে এটা আমি একটু পরে আলোচনা করব আপনাদের সাথে বা আপনাকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট দিয়ে আর্টিকেল লিখতেই হয় যদি আপনার ব্রেন থেকে আপনি না কোনো কথাবার্তা বের করতে না পারেন যদি আপনি ইউনিক কিছু বের করতে না পারেন যদি আপনি চ্যাট জিবিটি দিয়ে আর্টিকেল লেখেন তাহলে কীভাবে লিখবেন সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা দেখুন সে কিন্তু আমাকে সুন্দর একটা সাজানো গোছানো একটা আর্টিকেল দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আমি জাস্ট একটু একটু পরে কিন্তু আমাদের লেখাটা শেষ হয়ে যাবে আর্টিকেলটা এরপরে আমি দেখিয়ে দিব যে কেন এ আর্টিকেলটা আপনি ইউজ করতে পারবেন না আপনার বোলাকে ওয়েবসাইটে কেন ইউজ করতে পারবেন না ইউজ করলে কী ধরনের প্রবলেম হতে পারে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা আর্টিকেল সে দিয়ে দিল আমি জাস্ট এই আর্টিকেলটা এখান থেকে কপি করতেছি ওকে তো এটা যে আমি লিখিনি রোবট দিয়ে লিখাইছি এটা কিন্তু চেক করা যায় গুগল কিন্তু অতটা পাগল না যে আপনি রোবট দিয়ে কাজ করেন আর গুগল সেটা অ্যাকসেপ্ট করলো আপনার সেখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড আসলো আপনি অ্যাফিলেট মার্কেটিং করে ইনকাম করলেন সিপে মার্কেটিং করে ইনকাম করবেন এতটা পাগল কিন্তু গুগল না সব সময়ের জন্য গুগল চাই মানুষ কাজ করুক আপনারা বিভিন্ন সাইডে এখন খোলার সময় দেখবেন সেখানে কিন্তু লেখা থাকে আই এম নট এ রোবোট ওখানে কিন্তু ক্লিক করার পর কিন্তু বলে তিনটা বাঘের ছবি আপনি সিলেক্ট করেন তিনটা কি বলা যায় যে ব্রিজের ছবি সিলেক্ট করে দেন তিনটা বাসের ছবি সিলেক্ট করে এরকম আপনি রোবট না একজন মানুষ কাজ করতেছেন এটা কিন্তু গুগল আপনাকে ভেরিফাই করে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন আমি জাস্ট এই আর্টিকেলটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এই আর্টিকেলটা আমি ব্যবহার করতে পারবো কি পারবো না সেটা জানার জন্য একটা ওয়েবসাইটে যেতে হবে যেটা আপনারা একটু নোট করে রাখতে পারেন ওয়েবসাইটটার নাম ওপেন এআই ডট ওপেন এআই ওপেন এ হাইপেন ওপেন এআই হাইপেন ডিটেক্টর ডট এই সেভ ডট স্পেস এটা আমি জাস্ট আপনার এই ডিসপ্লেতে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন দেখে নিন এই ওয়েবসাইটের সাথে চেক করা যায় যে আমি যে আর্টিকেলটা লিখেছি এটা কি রোবট লিখছে নাকি আমি লিখছি যদি রোবট লিখে থাকে তাহলে এই আর্টিকেলটা আপনি ব্যবহার করতে পারবেন না আপনার বোলাকে ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় করলে কিন্তু আপনার গুগল ধরে ফেলবে যেটা রোবটে কাজ করছে রোবটিক আর্টিকেল ওটা কিন্তু আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়বেন আপনার ওয়েবসাইটটা কিন্তু নষ্ট হতে পারে গুগল অ্যাডসেন্সটা কিন্তু রিমুভ হতে পারে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আপনি ফেস করতে পারেন তো বন্ধুরা জাস্ট আমি এই যে আর্টিকেলটা রোবোট দিয়ে লিখে নিলাম এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে দেখুন বন্ধুরা এখানে বলে দিচ্ছে রিয়েল মাত্র জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এবং ফেক 99.93% আমি যেভাবে আপনাদেরকে দেখালাম কোনো ইউটিউবার আপনাদের কিভাবে দেখাবে না আমি 100% শিওর সকলে মানে পাগল হয়ে গেছে যে এই মানে এই আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এই লেখার জন্য লেখানোর জন্য ঠিক আছে সবাই বলতেছে যে আপনি এখানে লিখুন এত টাকা আয় করতে পারবেন অত টাকা আয় করতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখলে অনেক লাভ হবে অনেক অল্প সময় কাজ করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আসলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সরাসরি আমাকে বলতেছে এই আর্টিকেলটা একটা ফেক আর্টিকেল যেটা নাইনটি ফেক তাহলে আপনি এই যে আর্টিকেলগুলা রোবট দিয়ে লিখে নিবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাটজিট দিয়ে এই আর্টিকেলগুলো আপনি ইউজ করতে পারবেন না যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা নষ্ট হতে পারে প্লাস আপনি যে পোস্টের জন্য যে কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন গুগলে কখনোই কিন্তু ওই কিওয়ার্ড গুগুলে র্যাঙ্ক করবে না গুগল কিন্তু সরাসরি ধরে ফেলবে যে আপনি এটা রোবট দিয়ে কাজ করাইছেন ঠিক আছে এখন তাহলে আমরা কি এই সফটওয়্যার দিয়ে কোনো কিছুই করতে পারবো না হ্যাঁ এখন আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো যে আপনি অন্য মানুষের আর্টিকেলগুলা কিভাবে আপনি নিয়ে মডিফাই করে আপনি কাজ করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে এটা কিন্তু সরাসরি কোনো একটা আর্টিকেল তাকে লিখতে বলে সে যে আর্টিকেলটা লিখে দেবে সে আর্টিকেলটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না কোনো ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন না নিজের ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন না বা টাকা পয়সা আয় করার কথা তো বাদই দিলাম ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি গুগলে গুগলে যে আমি একটা আর্টিকেল বের করবো সেই আর্টিকেলটা আমি মডিফাই করবো চ্যাট জিপিটি দিয়ে এবং সেটা আমি চেক করে দেখব যে সেই আর্টিকেলটা নিয়ে আমি কাজ করতে পারবো কি পারবো না বন্ধুরা এখানে দেখুন আমি সার্চ করতেছি হাউ টু মেক মানি ইউটিউব হাউ টু মেক মানি ইউটিউব মার্কেটিং ঠিক আছে জাস্ট এই আর্টিকেলটা লিখে আমি এখানে জাস্ট সার্চ করলাম দেখুন অনেক অনেক কিন্তু ওয়েবসাইট আছে এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট আমি এখান থেকে ওপেন করছি যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে যে আর্টিকেলটা মার্কেটিং করবেন আপনি সে আর্টিকেলটা ইউনিক কি আপনি এখান ওয়েবসাইটের মাধ্যমে চেক করে দেখবেন ঠিক আছে এখানে একটা আর্টিকেল আছে যেটা আমি জাস্ট এখান থেকে অল্প একটু নিব ওকে এটা আমি অল্প একটু তথ্য এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে আমি আবার চার জিবিটিতে যেয়ে বলতেছি এখানে যে রিডাইট রিরাইট দিস আর্টিকেল রিরাইট দিস আর্টিকেল দিয়ে কোটেশান দিয়ে আমি জাস্ট কোটেশন এখানে শেষ করে দিচ্ছি এবার আবার আমি তাকে বলতেছি যে আপনি আমার আর্টিকেলটি রিরাইট করে দিন বা সফটওয়্যারকে আমি বলছি ঠিক আছে এখানে সে কিন্তু লেখা শুরু করে দিয়েছে কিছুক্ষণ পর আমি একটা চেক করে দেখব যে আমি ইউজ করতে পারব কি পারবো না ঠিক আছে একটু খেয়াল করে দেখুন আপনার এটা ওকে জাস্ট আর্টিকেলটা কিন্তু লেখা হয়ে গেল এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা আমি আবার আমাদের সেই চেকারে যাব যে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমাকে বলতেছে রিয়েল একানব্বই পয়েন্ট আট পার্সেন্ট রিয়েল এইট পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট ফেক আপনাকে যদি অন্য কোনো আর্টিকেল নিয়ে কাজ করতে হয় আপনি যদি নিজে কোনো আর্টিকেল না লিখতে পারেন সেক্ষেত্রে আপনি এই চ্যাট জিপিটি দিয়ে একটু আপনি লিখে নিতে পারেন রি রাইট করে লিখে নিতে বলতে রিরাইট করে নিতে পারেন রিরাইট করে নেওয়ার পর এই এই আর্টিকেলটা আপনি একটু চেক করে দেখবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে ওয়েবসাইটটা খুবই একটা প্রয়োজনীয় একটা ওয়েবসাইট যেটা আপনি ডায়রিতে নোট করে রাখবেন তো এইখানে কিন্তু আমি কিন্তু এই যে আর্টিকেলটা এখানে রিরাইট করে নিলাম চ্যাট জিপিটি দিয়ে এটা কিন্তু এখানে দিলাম তারা আমাকে বলতেছে যে এখানে আট মাত্র ফেক ধরছে এবং একানব্বই পার্সেন্ট রিয়েল ধরছে অর্থাৎ এই আর্টিকেলটা কিন্তু আপনি আপনার ব্লগে বা ওয়েবসাইটে কিন্তু দিতে পারবেন বা মার্কেটিং করতে পারবেন এই আর্টিকেলটা দিয়ে ঠিক আছে তো আপনারা আসলে এতদিন যারা দেখতেছেন ইউটিউব বা ইউটিউব ভিডিও দেখতেছেন বা চ্যাট জিপিটি আসার পর কিন্তু অনেকে আনন্দ করতেছেন অনেক ওয়েবসাইটে পোস্ট করতেছেন কিন্তু আপনারা মানে যেমনভাবে আমি দেখালাম আপনাদেরকে এমনভাবে কিন্তু আসলে কেউ দেখায়নি আপনাদেরকে ঠিক আছে যে আপনাদেরকে কিন্তু সরাসরি যদি কোনো বিষয় সম্পর্কে আপনি তাকে আর্টিকেল লিখতে বলেন সে লিখে দিবে কিন্তু ওই আর্টিকেলটা নিয়ে কাজ করলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না আপনার পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করবে না নানান সমস্যা আছে কখনও গুগল চায় না যে আপনি রোবট মানে কোনো রোবট কাজ করুক এটা কখনোই গুগল চায় না গুগল চায় একজন মানুষ ভালো হোক খারাপ হোক একটা আর্টিকেল লিখুক আর্টিকেলের জন্য ইউনিক হয় এবং আর্টিকেলের জন্য তার নিজের ব্রেন থেকে কিছু কথাবার্তা বের করে লেখে ঠিক আছে যদি আপনি আর্টিক যদি আপনি রোবট দিয়ে সবই কাজ করেন আপনি তো মেধাশূন্য হয়ে যাবেন আমাদের জাতি তো মেধাশূন্য হয়ে যাবে তাই না তো এই হলো বিষয় বন্ধুরা আমি আজকে আসলে চ্যাট জিবির সম্পর্কে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ দুইটা বিষয় নিয়ে কথা বললাম আপনাদের সাথে আশা করছি আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন তো আপনাদেরকে অনলাইনে কাজ করতে হলে রাইট ওয়েতে কাজ করতে হবে তাড়াহুড়ো করে কাজ করা যাবে না রাইট ওয়েতে কাজ করতে হবে আমার পেইড স্টুডেন্টদেরকে সকলকে আমি একটা কথাই বলি যে আপনারা তাড়াহুড়ো করবেন না অনলাইনে কাজ করতে গেলে তাড়াহুড়ো করে ইনকাম হয় না কাজ শিখে রাইট ওয়েতে কাজ করলে দেনি সেখান থেকে ইনকাম হয় ইনকাম পসিবল ঠিক আছে তো যারা আমার সাথে থেকে কাজ করতে চান আমার গাইডলাইনে থেকে আমার কাছ থেকে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে চান তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন্ট হতে পারেন পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই নিয়ে ক্লিক করে এই পেজে এসে আপনি সকল তথ্যগুলো পেয়ে যাবেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমার পেইড কোর্সের আমি মূল্য নির্ধারণ করছি মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর আজকে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে আপনি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে যেন তারাও অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে আমার চ্যানেলের মাধ্যমে তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে